নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা দিতে যাচ্ছি সেটা সাম্প্রতিককালে একটা ঘটনা খুব বেশি ভাবে দেখা যাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আফগানিস্তান প্রচুর পরিমাণে পেঁয়াজ পাকিস্তান এবং ভারতবর্ষকে রপ্তানি করছে। 2021 সালে যখন মোহাম্মদ হাসান আতমুর আসলেন ক্ষমতায়, তখন কিন্তু অবস্থা খুব খারাপ ছিল আফগানিস্তান। তার আগে বিগত 30 বছর ধরে আফগানিস্তান নানা সংঘর্ষ করেছে, তার সাথে খরা, কখনো বন্যা এবং লড়াই। এর ফলে আফগানিস্তানের অর্থনীতি একদমই প্রায় শেষই, বলতে গেলে বিদেশি সাহায্যের উপরে চলছে, এখনো চলছে, তবুও সংখ্যাটা আস্তে আস্তে কমছে। তার কারণ হচ্ছে কি, দেখুন, ওরা কৃষিটাকে ধরে নিয়েছে। যখন প্রথমে হামিদ কারজাই ছিলেন, তখন কিন্তু ওখানে প্রচন্ড পরিমাণে অপিয়াম, যেটা ওই আপনার গাঁজা চাষ বা ওই হেরোইন উৎপাদন, এই সমস্ত ব্যাপারগুলো ছিল ওখানে, মানে মাদকদ্রব্য তৈরি। তার সাথে ছিল আপনার অস্ত্র। সারা পৃথিবী থেকে লোক আফগানিস্তানের ওই ওখানে গিয়ে অস্ত্র নিত। যত আন্ডারওয়ার্ল্ড আছে, লোকেরা আছে, সব ওখানে জানে যে আফগানিস্তানের ওখানে গেলে খোলা বাজারে মুদিখানা দোকানের মতন অস্ত্র বিক্রি হয়। সেই অবস্থা থেকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছিল। তখন চাষ হতো প্রচন্ড পরিমাণে ডালিম, এগ্রিকালচার ইনকাম হচ্ছে মেন ইনকাম আফগানিস্তানের, এবং তখন চাষ হতো, শুরু করেছিল ডালিম, এবং ডালিম সাপ্লাই দিত সারা পৃথিবীকে। এবং ওদের ড্রাই ফুড হচ্ছে একটা মেন চ্যালেঞ্জ, যে যেটা সারা পৃথিবীতে ওরা সাপ্লাই দেয়। এবং মূলত কার্পেট প্রায় 45% মতন এক্সপোর্ট করে, ড্রাই ফুড প্রায় 31%। ড্রাই ফুডের ভেতরে আখরোট, কিশমিশ, পেস্তা, বাদাম, শুকনো ফল এসব তো আসেই, আর মেডিসিনাল প্ল্যান্ট 12% মতো। ওদের এক্সপোর্টের মানে যা ইনকাম, যা প্রোডাকশন হয়, তার এতটা পার্সেন্টেজ ওরা এক্সপোর্টই করে, এবং এক্সপোর্ট থেকে ওরা রোজগারও করে। এবং ওদের মেন ওখানে ইম্পোর্ট করে হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট, তারপরে আপনার হচ্ছে টেক্সটাইল, কেমিক্যাল, মেডিসিন, হুইট, এই সমস্ত জিনিস। আজকে আফগানিস্তানকে নিয়ে বলছি এই কারণের জন্য, আদৌ আমি যখন অর্থনীতি নিয়ে ভিডিও দিচ্ছিলাম তখন বলছিলাম যে অর্থনীতিতে আমাদের কৃষি কতটা প্রভাব বিস্তার করে, কারণ আমাদের দেশে প্রায় 55-65% মতন মানুষ কৃষি নির্ভর। আর কৃষিটাতে প্রযুক্তির দিক থেকে বলুন, চাই চাষের খরচ কমানোর দিক থেকে বলুন, আমাদেরকে নজর দেওয়াটা সবসময় জরুরি। আজকে দেখুন, ওখানে 4,30,000 মতন জনসংখ্যা, ভুল বললাম, 4,30,000,000 মতো জনসংখ্যা। 4,30,000,000 জনসংখ্যার আজকে দেখুন ওরা আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। 3 বছরের ভিতরে ওরা এক্সপোর্ট করতে শুরু করেছে ভীষণভাবে পেঁয়াজ। এর আগে যখন পাকিস্তান এবং শ্রীলঙ্কার অর্থনীতি যখন খুব খারাপ অবস্থায় চলে গেছিলো, তখন আমরা দেখেছিলাম যে পেঁয়াজ আর টমেটো এই দুটো জিনিস কিন্তু প্রচণ্ডভাবে দাম ওঠে, এবং এখনো আপনি দেখবেন পেঁয়াজ আর টমেটো, তাছাড়া মাঝে মাঝে আদা, কখনো কখনো রসুন, কখনো কখনো আপনার জিরে, এরকম সব ব্যাপার আছে। এগুলো অত্যাধিক দাম, আবার কখনো কোনো দাম একদম নিচ্ছে নেমে যাচ্ছে, মানে কোনো স্ট্যাবিলিটি নেই এগুলো। তা আজকে দেখে রাখুন, ওরা কিন্তু কৃষিতে আস্তে আস্তে কিরকম ডেভেলপ করছে, এবং ওদের ওখানে চাষের জন্য সমস্যা আছে, জলের একটা বড় প্রবলেম আছে, ইরিগেশন ওখানে অত উন্নত নয়। তা সত্ত্বেও দেখুন, প্রায় 60-70% উপরে লোক নির্ভর করে আছে কৃষির উপরে। তা ওরা যদি আস্তে আস্তে ইম্প্রুভ করতে পারে, আমাদের মতো এই এত বড় দেশে যেখানে এত এখনো অনাবাদি জমি আছে, যেখানে জলের সুবিধে রয়েছে, সেখানে আমরা নিয়ে কৃষিকে কেন দাঁড় করাতে পারবো? আমাদের এর ভেতরে একটা বড় ব্যাপার আছে, যেটা নিয়ে আমি পরে একটা ভিডিও নেবো, যে আমাদের চিন্তাধারার ভেতরে কতটা মানে ভুল আছে, চিন্তাধারার ভেতরে কত ভুল ধরা চিন্তাধারা। বিদেশিরা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য বা তাদের নিজেদের পলিসি রক্ষা করার জন্য বা তাদের নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য হোক, যে ধরনের চিন্তাভাবনাগুলো চালিয়েছে সারা পৃথিবীতে, আমরাও সেই চিন্তাধারাগুলোর শিকার এবং এখনো হয়ে আছি। এবং আমাদের এখন একটা সবথেকে বড় জিনিস, যেটা আমরা সবসময় ভাবি অর্থনীতির ওপরে, মানে বিশেষত কৃষির ওপরে নির্ভর করে যে অর্থনীতি গড়ে ওঠে, সে অর্থনীতি খুব নিম্নমানের, কৃষি নির্ভর শিল্প খুব নিম্নমানের। কিন্তু যখন শিল্প বড় আকৃতির হবে, ভারী শিল্প হবে, সেটা অর্থনীতি খুব লাভ দেয়। প্রদীপের তলায় অন্ধকার বলে না, দেখবেন বড় বড় বিল্ডিং হয়েছে, বড় বড় হাইওয়ে হয়েছে, বড় বড় ট্রান্সপোর্টের উন্নতি হয়েছে, রেলের উন্নতি হয়েছে, টেকনোলজির উন্নতি হয়েছে, ডিফেন্সের উন্নতি হয়েছে, সব কিছুতে উন্নতি হয়েছে,
কিন্তু আবার যখন নিচে তলাটায় গিয়ে দেখবেন বড় বড় সিটি গড়ে উঠেছে, বড় বড় শহর, ঠিক তার পাশে আবার বিরাট আকারে প্রতিষ্ঠান রয়েছে। আমরা যেমন একদিকে ওইদিকে উন্নতির দিকে চলে গেছি, আবার এদিকটাতে তেমনি কমজোরি হয়ে গেছি, পিছিয়ে গেছি। তার ফলে দেশে বেকারত্বের হার অত্যাধিক, প্রত্যেকটা দেশে, শুধু আমাদের দেশে আছে তা নয়, আমেরিকাতে এখন বেকার আছে। এখন আপনি দেখবেন আগের লোক আমাদের এই সমস্ত জায়গাগুলো থেকে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত জায়গা থেকে আরব কান্ট্রিতে কাজ করতে যেত, কারণ ওখানে তখন কাজের সুযোগ ছিল। এখন ওই অঞ্চল, আরব কান্ট্রি বা তার আশেপাশের অঞ্চল থেকে লোক এখন কাজের জন্য কোথায় গেছে, সব ইউরোপে। তার মানে কি সব জায়গাতেই এই বেকার বেকারি এবং বেকারত্বের ব্যাপারটা রয়েছে। যদি ইকোনমিক্যাল পলিসি যদি ঠিক থাকে, যদি অর্থনীতিবিদদের চিন্তাধারা যদি সব সঠিক থাকে, তাহলে একদিকে উন্নতি একদিকে এরকম অবনতি যায়। এক শ্রেণীর হাতে বিশাল পয়সা, এক শ্রেণীর হাতে পয়সা নেই, এই ধরনের জিনিস। আমরা সবসময় ভাবি যে কৃষি নির্ভর যে শিল্প, সেই শিল্পগুলো খুব কমজোরি, এগুলো খুব নিম্নমানের অর্থনীতি। তা আমি এই ভলিউম এই নিয়ে একটা ভিডিও, পরের ভিডিও দেবো, তাতে দেখা মানে আমি বলার চেষ্টা করব যে অর্থনীতিতে কৃষি, কৃষিতে নির্ভর করে শিল্প কীভাবে পরস্পর পরস্পরের সাথে জড়িয়ে আছে। মানে আমার কৃষি ডেভেলপমেন্ট হওয়া মানে হচ্ছে যে আমার ইন্ডাস্ট্রিও ডেভেলপমেন্ট হবে। শুধুমাত্র যদি আমি নির্ভর করি যে বড় বড় ইন্ডাস্ট্রি করবো বা আমি ইনফ্রাস্ট্রাকচার তো তৈরি করে নেবো আর খালি আমার দেশে অর্থনীতি মজবুত হয়ে যাবে, সেটা কিন্তু সব ক্ষেত্রে সঠিক নয়। যে জায়গায় যে পরিবেশে যে ধরনের র মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে, তার উপরে যদি ইন্ডাস্ট্রি বলুন বা এগ্রিকালচার বলুন গড়ে ওঠে, সেটা আমাদের কাছে সবার কাছে ভালো। এবং তাতে দেখা যাবে বেকারি অনেক অংশে কমে যাচ্ছে, এবং বেকারি কী করে কমছে, আর এই ভলিউম মানে এগ্রিকালচারাল যে প্রোডাক্ট বা এগ্রিকালচার যে জিনিসগুলো আমাদের উৎপাদন হয়, ধরুন আদা বলুন, রসুন বলুন, পেঁয়াজ বলুন, শাক বলুন, আলু বলুন, টমাটো বলুন, যাই বলুন না কেন, এই ধরনের জিনিসগুলো বেশি আকার হলে কি ফল হয় আর ছোট আকার হলে, মানে ছোট আকারে উৎপাদন হলে কি ফল হয়, সেটা নিয়ে আগামী আমি ভিডিও দেবো। আজকে আমি শুধু এইটুকুনি এই ভিডিওর মাধ্যমে মানে কিছুটা বলতে গেলে পাঠ বোঝালাম যে শুধুমাত্র 3 বছরের ভেতরে আফগানিস্তান সম্ভবত 327,000 টন শুধু ট্রান্সপোর্ট করেছে রেলের মাধ্যমে, কিসের জন্য, এক্সপোর্টের জন্য। তার ভেতরে মূল জিনিস হচ্ছে পেঁয়াজ। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখুন, একটা ছোট দেশ এই ক বছরের ভেতরে, হাতে এখন ওদের কোনো শিল্প নেই, কেউ ওখানে শিল্প করতেও আসবে না, যেহেতু ওদের এখনো ঠিক সেই স্ট্যাবিলিটিটা আসেনি, পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা পুরোপুরি আসেনি, তার ফলে মানুষ ওখানে ভরসা পাচ্ছে ইনভেস্ট করতে। সেই জায়গায় ওরা শুধু কৃষিটাকে আঁকবে, এটা আজকে কোথায় দাঁড়িয়েছে, কিছুটা হলেও কি ইমপ্রুভ হয়েছে, ওইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আজকে শুধুমাত্র আমি এগ্রিকালচারের কিছুটা পোর্শন আফগানিস্তানকে নিয়ে বললাম, এবং এগ্রিকালচারের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে জড়িয়ে আছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আমাদের প্রযুক্তির উন্নতির ফলে কৃষিকে যদি আমরা উন্নত করতে পারি, এবং উন্নত পরিমাণ কি, উন্নত পরিমাণ চাষের পদ্ধতি, উন্নত পরিমাণ চাষের যে যন্ত্রাংশ বা যন্ত্রপাতিগুলো আছে সেগুলো যদি আমরা ঠিকভাবে উন্নত করতে পারি, তাহলে চাষও আমাদেরকে কতটা সাহায্য করতে পারে এবং অর্থনীতিও কতটা মজবুত হতে পারে, এই নিয়ে আগামী দিনে দেবো। আজকে এই পর্যন্ত থাকলো, নমস্কার।